দেখুন, এবার যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় নামছে কাতার। বিদ্যমান উপসাগরীয় সংকটের মধ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে কাতার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়া সম্প্রতি একটি রুশ টেলিভিশন চ্যানেল আরটিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, শীঘ্রই তিন দেশের যৌথ মহড়া শুরু হবে। অবশ্য মহড়া কতদিন ধরে চলবে, এতে কত সেনা অংশ নেবে, সে ব্যাপারে কোনো আভাস দেননি তিনি। ফলে সৌদি নেতৃত্বাধীন চার দেশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই মহড়ায় অংশ নিতে যাচ্ছে দোহা। এছাড়া কুর্দি ইস্যুতে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে মতবিরোধ এই মহড়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না বলেও জানান তিনি। যদিও কুর্দিদেরকে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মিত্র হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু কুর্দিদেরকে দেশের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে মনে করে তুরস্ক। উল্লেখ্য, সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে গত 5 জুন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। অবশ্য কাতার তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।